গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা ম্যাথের ক্লাসে সময়কালের ধারণা সম্পর্কে জানব। সময়ের ধারণা সম্পর্কিত কিছু তথ্য এর আগের ভিডিওয়ে আমি তোমাদের দিয়েছিলাম, আজকে আমরা আরও কিছু তথ্য জানব। তাহলে তোমরা তোমাদের গণিত মুকুল বইয়ের 76 নম্বর পৃষ্ঠা খোলো। এখানে দেখো লেখা আছে যে সপ্তাহের 7 দিনের নাম, 12 মাসের নাম, বাংলা এবং ইংরাজিতে। এগুলো তোমরা জানো, তবুও আর একবার পড়ে নেবে। ইংরাজি বানানগুলো যদিও এখানে দেওয়া নেই, তবে তোমরা তোমাদের গ্রামার বই থেকে ইংলিশ মানে বানানগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আর একবার ইংলিশ বানানগুলো পড়ে নেবে। ওকে, এরপর আমি কিছু বিষয় সময় সম্পর্কিত কিছু বিষয় আমি তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো সেগুলো। যদিও তোমরা এগুলো আগের ক্লাসে জেনেছিলে, হয়তো কারোর মনে আছে, কেউ বা সবটা মনে রাখতে পারোনি, যাই হোক দেখো তোমাদের সবার মনে পড়ে যাবে। প্রথমে আছে কি, নাম্বার একে 1 নম্বরে আছে 60 সেকেন্ড সমান 1 মিনিট। এটা তোমরা জানো, 60 সেকেন্ড 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, 24 ঘন্টায় 1 দিন, গোটা আজকে সকাল 6টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা সময় লাগে, 7 দিনে 1 সপ্তাহ, 7টা বারের নামও তোমরা জানো, 15 দিনে 1 পক্ষ। 15 দিন হলে কি হয়, 1 পক্ষ হয়, 2টো পক্ষ আছে, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। এই পক্ষ কি মানে কিভাবে হয় এগুলো সম্পর্কে তোমরা পরে জানবে। 6 নম্বরে আছে 30 দিন সমান 1 মাস। তোমরা হয়তো কেউ কেউ বলবে যে ম্যাম জানুয়ারি মাস তো 31 দিনে হয়, তাহলে 30 দিনে 1 মাস কেন, বা ফেব্রুয়ারি মাস তো কখনো 28 কখনো বা 29 দিনে হয়, তাহলে 30 দিন বলছেন কেন। আসলে এটা গড় হিসাবে ধরা আছে যে 30 দিনে 1 মাস, ঠিক আছে। এটাই তোমরা যদি বলে যে 1 মাস সমান কত দিন, 30 দিনে লিখবে। আর 7 নম্বরে বলা আছে 12 মাস সমান 1 বছর। 12 মাসে 1 বছর হয় জানো, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস, বা বাংলায় যদি বলা হয় বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাস, 12 মাসে 1 বছর হয়। এরপর 8-এ আছে 365 দিনে 1 বছর, তাহলে 12 মাসেও 1 বছর হয়, আবার 365 দিনেও 1 বছর হয়। মাস হিসাবে ধরলে 12 মাস, আর দিন হিসাবে ধরলে 365 দিন। আর একটা আছে জানো, 52 সপ্তাহে 1 বছর হয়, তাহলে 9 নম্বরটা হবে 52 সপ্তাহ সমান 1 বছর, তাহলে 52 সপ্তাহে 1 বছর। এইগুলো তোমরা খাতায় লিখে নাও, তারপর এগুলো ভালো করে পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে বা মেসেজ করে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, প্রত্যেকে ভালো থাকবে, গুড বাই এভরিওয়ান।